প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আমরা এখন একটি কি মজার ছড়া আবৃত্তি করা শিখব। আমাদের আজকের ছড়াটির নাম ঘুড়ি, লিখেছেন আবুল হোসেন। তাহলে চলো আমরা একটু ঘুড়ি দেখি, তারপর আবৃত্তিতে চলে যাই। কি আকাশে কি চমৎকার সব ঘুড়ি, কি উড়ছে, দেখতে অনেক ভালো লাগছে, তাই না? হ্যাঁ, আমরা কি করব, আমরাও ঘুড়ি ওড়ানো শিখব। তাহলে চলো এখন আমরা কবিতাটি আবৃত্তি করে ফেলি। ঘুড়ি, আবুল হোসেন। ঘুড়িরা উড়েছে বন মাথায়, হলদে সবুজে মন মাতায়, গধুলের ঝিকিমিকি আলোয়, লাল সাদা আর নীল কালোয়, ঘুড়িরা উড়েছে হালকা বায়। কি হালকা বাতাসে ঘুড়ি যে উড়ছে, দেখতে গিয়ে যেন বেশ চমৎকার লাগছে, তাই না? দেখো কত রঙের ঘুড়ি উড়ছে তো উড়ছে, কি সুন্দর যে লাগছে, বলো। এখন আমরা কি ছড়াটির আর একটি অংশে চলে যাই। ঘুড়িরা উড়েছে হালকা বায়, একটু বাড়িলে টান সুতায়, আকাশে ঘুড়িরা হো চোট খায়, সামলে তখন রাখা যে দায়, উঠেছে নামিছে টাল মা টাল। কি বেশ চমৎকার লাগছে, তাই না? ছড়াটিও চমৎকার লাগছে, ঘুড়ি উড়ানোও চমৎকার লাগছে। কি পাখির সাথে ঘুড়িগুলো যেন উড়ে উড়ে যাচ্ছে। এবারে আমরা শেষের অংশটিতে আসি। ভারী যে কঠিন ঘুড়ির চাল, সাধ্যিক চিল পায় না গাল, প্যাচ লেগে ঘুড়ি কেটে পালায়, আকাশের কোথা কোন কোনায়, ঘুড়িরা পড়েছে হাতেতে কার, খবর রেখেছে কেউ কি তার। না, কেউ ঘুড়ির খবর রাখতে পারে না, ঘুড়ি কি মনের খুশিতে উড়েই চলে। এখন আমরা কি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। কি আমরা ম্যাজিক দিয়ে শব্দের অর্থগুলো নিয়ে আসব। গোধুলি, হোঁচট, চাল। গোধুলি অর্থ কি সন্ধ্যাবেলা, হোঁচট অর্থ চোট, চাল অর্থ কৌশল। তারপর আমরা এখন ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। চাল, হোঁচট, গোধুলি। তাহলে চলো দেখি কোন শব্দটি আমাদের কোন ঘরে বসবে। ক, সাবধানে চলো, ভাঙা রাস্তায় ড্যাশ খেয়ে পড়বে। ভাঙা রাস্তায় কি খেয়ে পড়বে বলো? হোঁচট। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি। সাবধানে চলো, ভাঙা রাস্তায় হোঁচট খেয়ে পড়বে। খ, ঘুড়ি ওড়াতে নানা ড্যাশ খাটাতে হয়, ঘুড়ি ওড়াতে নানা কি খাটাতে হয় বলো? চাল। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি। ঘুড়ি ওড়াতে নানা চাল খাটাতে হয়। গ, ড্যাশ বেলায় আকাশ নানা রঙে রঙিন হয়ে ওঠে, কোন সময় আকাশ নানা রঙে রঙিন হয়ে ওঠে বলো তো? গোধুলি বেলায়। তাহলে আমরা বাক্যটি আর একবার পড়ে ফেলি। গোধুলি বেলায় আকাশ নানা রঙে রঙিন হয়ে ওঠে। চলো এবার আমরা কি কথাগুলো বুঝে নিই। বন মাথায়, মন মাতায়, হালকা বায়, টালমাটাল, নাগাল পাওয়া। তাহলে কি এই শব্দগুলো দিয়ে কি বোঝানো হয়েছে? তাহলে চলো আমরা একটু বুঝে নেই। বন মাথায় মানে কি? বনের মাথায়। মন মাতায় মানে কি? মনকে মাতায়। হালকা বায় মানে কি? হালকা বাতাসে। টালমাটাল মানে কি? টলমল অবস্থা বা পড়ে যাওয়ার মতো অবস্থা। নাগাল পাওয়া, নাগাল পাওয়া মানে কি? ধরতে পারা বা কাছে যেতে পারা। কি বেশ চমৎকার লাগছে, তাই না? আমরা তো এখন সবই বুঝে যাচ্ছি। তাহলে এখন আমরা কি প্রশ্নগুলো মুখে মুখে বলি, তার সাথে কি উত্তরগুলো কি মুখে মুখে বলি আর লিখি? কি তাহলে শুরু করি আমরা? হ্যাঁ। ক, কবি কত রঙের ঘুড়ির কথা বলেছেন? আমাদের এই ছড়াটিতে কবি ছয় রঙের ঘুড়ির কথা বলেছেন। খ, ঘুড়ি কোথায় উড়ে যায়? ঘুড়ি বনের মাথার উপর দিয়ে হালকা বাতাসে উড়ে যায়। গ, ঘুড়ি যখন অনেক উপরে উঠে তখন কেমন অবস্থা হয়? ঘুড়ি যখন অনেক উপরে উঠে তখন সুতায় টান খেলে
আকাশে ঘুরে হোঁচট খায়। সে সময় ঘুড়িকে সামলানো বেশ কষ্টকর হয়। ঘ ঘুড়ি কেটে যাওয়ার পর কোথায় যায়? ঘুড়ি কেটে যাওয়ার পর আকাশের কোন কোনায় যায় কেউ তা বলতে পারে না, তার খবরও কেউ রাখে না। এবারে আমরা সঠিক উত্তরটি কি করব বাছাই করে বলবো, আর কি করব লিখে ফেলব। ক ঘুড়িরা আকাশে কি করে? এক ঘুরে বেড়ায়, দুই প্যাঁচ লাগায়, তিন হোঁচট খায়, চার ছুটে পালায়। আমাদের কি সঠিক উত্তর? হোঁচট খায়। তাহলে এবারে আমরা কি পরের প্রশ্নটি পড়ে ফেলি। খ কখন ঘুড়ির অবস্থা টালমাটাল হয়? এক সন্ধ্যার অল্প আলোয়, দুই সুতার টান বাড়লে, তিন বাতাসের বেগ বাড়লে, চার প্যাঁচ লেগে কেটে গেলে। আমাদের সঠিক উত্তর কি বলতো? সুতার টান বাড়লে। তাহলে সঠিক উত্তর দুই, সুতার টান বাড়লে। তারপর গ চিলেরা ঘুড়ির নাগাল পায় না, কারণ এক বাতাসে ঘুড়ি টালমাটাল হয়, দুই চিলের চেয়ে ঘুড়ি উঁচুতে ওড়ে, তিন ঘুড়ি কৌশলে ওড়ানো হয়, চার ঘুড়ি কেটে অনেক দূরে যায়। আমাদের সঠিক উত্তর কি বলতো? হ্যাঁ, তিন ঘুড়ি কৌশলে ওড়ানো হয়। কি আমাদের পড়তে বেশ মজা লাগছে, আমরা কত কিছু শিখতে পাচ্ছি। এবারে আমরা কি আরও কিছু শিখি। আমরা কি ডান দিকে যে শব্দগুলো দেখতে পাচ্ছি, বাম দিকের শব্দগুলোর সঙ্গে যেটি মিলে যায় সেটি আমরা কি করব? বেছে নিয়ে এই ফাঁকা জায়গায় লিখে ফেলবো। তাহলে চলো আমরা শুরু করে ফেলি। ক হলদে সবুজে ড্যাশ কি হবে? হলদে সবুজে নীলকোনায় নাকি মন মাতায়? বলতো দেখি হলদে সবুজে কি হবে? কি বলতে বেশ ভালো লাগছে, তাই না? বলতো হ্যাঁ, হলদে সবুজে মন মাতায়। তারপর খ একটু বাড়িলে ড্যাশ কি হবে? টান সুতায় নাকি হোঁচট খায়? কি বলতো সঠিক উত্তর কি হবে? একটু বাড়িলে হোঁচট খায়। তারপর আমরা কি দেখতে পাচ্ছি? গ উঠিছে নামিছে ড্যাশ কি, ঘুড়ির চাল নাকি টালমাটাল? কোনটি হবে বলতো? টালমাটাল। তাহলে আমরা আরেকবার পড়ি। উঠিছে বাড়িছে টালমাটাল। ঘ প্যাঁচ লেগে ঘুড়ি ড্যাশ, ঘুড়ি কি হয়? কোথায় যায় নাকি কেটে পালায়? কেটে পালায়। তাহলে কি আমরা সবগুলো শিখে ফেললাম শিক্ষার্থীরা? আমাদের কি ঘুড়ি ওড়াতে খুব ইচ্ছে করছে, তাই না? মন চাচ্ছে এখনই ছুটে চলে যাই সেই নদীর ধারে গিয়ে মনের সুখে ঘুড়ি ওড়াই। হ্যাঁ যাবো তো, আমরা যখন একটু সুযোগ পাবো, যখনই একটু ছুটি পাবো কি করব? আমরা ঘুরতে চলে যাব। ঘুরতে গিয়ে কি করব? নদীর ধারে সেই সুন্দর সুন্দর ঘুড়িগুলো কি আমরা ওড়াবো। আর কি আজকের পাঠ আমরা এখানেই রাখতে চাচ্ছি। কি মন খারাপ হয়ে যাচ্ছে? না, পরবর্তী ক্লাসে আমরা কি করব? আরও মজার মজার সুন্দর সুন্দর ছড়া নিয়ে আসব, আর কি অনেক মজার মজার গল্প নিয়ে আসব। তাহলে সবাই কি আমরা সেই পর্যন্ত ভালোই থাকবো, তাই না? আজ এ পর্যন্তই।